আমি ভিডিওতে আপনাদের সামনে আসতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। আমি চেষ্টা করব যাতে আপনাদের আমি ভিডিওর সামনে আপনাদের কাছে আসতে পারি, খুব তাড়াতাড়ি চলে আসব। আর একটি কথা, সেটি হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করছেন কিন্তু ঠিকভাবে কমেন্টটা বুঝতে পারছি না, ভালো করে কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি। তো ফ্রেন্ড, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো মেঘালিস 20 ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কীভাবে ব্যবহার করবেন, এর কী ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দিবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটার কথা আজকে বলছিলাম সেটি হচ্ছে মেগালিস 20। এটি চারটে ট্যাবলেটের পাতা, ম্যাকলার্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে দেওয়া থাকবে টেডালফিল 20 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, দেখে নেন, সবই একই এবং সবগুলোর মধ্যে এই টেডালফিল দেওয়া আছে 20 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এই ট্যাবলেটটি, এটি একটি প্রাপ্ত বয়স্ক পুরুষদের লিঙ্গের দুর্বলতা, একটি লিঙ্গ পেতে অসুবিধা বা যৌন অনুপ্রবেশের সময় প্রয়োজনীয় হয়, লিঙ্গ দুর্বল হয়ে পড়ে এবং লিঙ্গের দুর্বলতার কারণে মানুষের মধ্যে একটা বিষণ্ণতা বা যৌন ইচ্ছা কমে যায়, কাজে গিয়ে ব্যর্থ, ভয়, বড় চাপ, মানসিক রোগ, সঙ্গীর সাথে মনোমালিন্য, দুর্বলতা, ঠিকমতো সঙ্গ না করতে পারার জন্য মনের মধ্যে সবসময় একটা চিন্তা, টেনশন, ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা, এটাতে সবসময় সেই ব্যক্তি বা সেই পেশেন্ট ভোগে। ইরেকটাইল ডিসফাংশন একটি সাধারণ সমস্যা যা লিঙ্গের অপর্যাপ্ত রক্তপ্রবাহ এবং পুরুষাঙ্গের রক্তপ্রবাহ বা নার্ভ ইম্পুলোর বাধা দেয়। যেন বাধা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, সেই বাধাটাই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। যদি কোনো পেশেন্টের এই সব সমস্যাগুলো হয়ে থাকে, অবশ্যই আমি বলবো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং চিন্তাভাবনা কম করতে হবে, টেনশন কম নিতে হবে, সে তার সঙ্গীকে ভালো করে বোঝাতে হবে, বুঝিয়ে যে এইসব রোগ বেশি দিন থাকে না, ঠিক বেশি দিন স্থায়ী থাকে না, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে মেডিসিন ব্যবহার করলে ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যায়, এর জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এই ইরেকটাইল ডিসফাংশন বিভিন্ন কারণে হতে পারে, শারীরিক টেনশন থেকে হতে পারে, শরীরের দুর্বলতার কারণে হতে পারে, বেশি বেশি সঙ্গম করার কারণেও হতে পারে। এটা হলে যৌন যে ইচ্ছা আছে সেটা, যৌন ইচ্ছাটা কমে যায়, মানসিক টেনশনের কারণেই এই সমস্যা আরও বেশি চেপে ধরে এবং মনের মধ্যে সবসময় সঙ্গম করার সময় মনে হয় কি যে আর সঙ্গম করা যাবে না, এখনই সমাপ্ত হয়ে যাবে, এরকমই একটা চিন্তাভাবনা মাথার মধ্যে থাকে সবসময়। সেই জন্য এই চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেন, ডাক্তারবাবুর মতো মেডিসিন ব্যবহার করুন, অবশ্যই আপনার ঠিক হয়ে যাবে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত অ্যাডাল বা প্রাপ্ত বয়স্ক পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা দিনে একবার বা দুবারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দু মাস বা তিন মাস বা ছ মাসও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই ট্যাবলেটটি
খাবার পর অবশ্যই ব্যবহার করতে হবে। এই ট্যাবলেটটি খাবার পর আপনার যে আপনার সঙ্গীর সাথে অবশ্যই আপনি অনেকক্ষণ টানা সঙ্গম করতে পারবেন, এটাতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। যদি আপনার মেডিসিন খেয়ে অসুবিধা হয় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং সঙ্গে সঙ্গে মেডিসিনটি বন্ধ করে দেবেন। তো সো ফ্রেন্ড, এই ট্যাডোফিল ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।